আমি দেখতে ছোটখাটো কিন্তু অ্যাচিভমেন্ট অনেক বড়। প্রথম মহিলা হিসেবে দৌড়াগিরি 26,795 ফিট ক্লাইম্ব করে ইউটা রক্সিতে এবং যে দৌড়াগিরি থেকে কিছুদিনের মধ্যে আমাদের অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে চলেও গেছে দৌড়াগিরি করতে গিয়ে, অনেকে মৃত্যুর মুখ ফিরে এসছে। তাদের বসন্ত যোশী মরায় দেবাশিস বিশ্বাস তো আসেনি, দীপঙ্কর চলে গেছে, দীপঙ্কর সামনে হচ্ছে এভারেস্ট এবং গেছিল একবারে, সেখানে কিছুটা নিচ থেকে ফিরে আসতে বাধ্য হয়। যাই হোক, যে কারণে হোক সে ব্যাপারে যাচ্ছি না, আবার যাচ্ছি ম্যাক্সিমাম টুইন পিকের টার্গেট আছে, সেগুলো হচ্ছে এভারেস্ট এবং উইদাউট অক্সিজেন টার্গেট, উইদাউট অক্সিজেন। এগুলোকে আমাদের আবার যে রামকৃষ্ণ সেবা সংযোগকে সম্বর্ধনা এবং অনুদান দেওয়া হয়েছে আর কি, তা সেখানেও আমি যে কথাটা বলেছি ঠিক আছে থাকবে, আবার আসবে, আমরা কিন্তু পিয়ালি পোশাককে ফিরে দেখতে চাই। এটা আমি ওখানে বলেছি না, আবার বলছি আমি এটা যেন আমাকে যেন ফিরে দেখতে চাই। ওটাই মেন উপরে উঠলাম খরচ বড় আমরা খুবই সেরিয়ে চাই, তুমি উঠতে পারবে সেটা আমাদের গল্প আমাদের সাকসেস, কিন্তু তুমি যেন ফিরে আসো এই ব্যাপারটা মাথায় আসবে, এটাই ব্যাগে ফিরছে সেখানে আবার বলছি। ইয়ার সাথে বলতে গেলে একটু পুরো দিকে ফিরে যাচ্ছি, ওর সূত্রপাত কিন্তু এই পাহাড়ে ভালো লাগার ব্যাপারটা সূত্রপাত ছোটোবেলায় আমরা স্টে বই বই পড়েছিল, ওখানে ভালো লেগেছিল ঠিক আছে, সেটা কিন্তু আমাদের এই পুষ্টি ভূমিকার হাত ধরে কিছুটা মনে করে এটা বলতে পারি আর কি। লালপুর স্কুলে ক্লাস সেভেনে পড়তো, তো স্কুলে দিনগুলি গিয়ে আমরা বই কিছু চাকরিকে দেওয়ার জন্য, তা সেই সময় ক্লাস এইট থেকে তো ছজন নিয়ে গেছিলো, ক্লাস সেভেন থেকে একমাত্র পেয়ার নিয়েছিল আমাদের ক্যাম্প করছিল, ক্যাম্প করছিল তা সেখানে কোথাও ক্যাম্পে যাই এবং ওর থেকে তখন সবার খাওয়া গেছে, ও তখন খেয়ে যাচ্ছে। হ্যাঁ গেছিল মেয়েদের মানে অন্তত ধরো কোনোই ডিফারেন্স মিনিমাম, হ্যাঁ ধীরে ধীরে খেয়ে যাচ্ছে আপন মনে হচ্ছে। এই পিয়ালি পিয়ালি পরবর্তীকালে আরও ক্যাম্প করেছি, আমাদের স্টেটের যে ইন্টারস্টেডি ক্যাম্প হয়েছিলাম জয়েন্ট ভেঞ্চারে আমাদের হুগলি আর আসানসোল মিলে, সেখানেও পার্টিসিপেট করেছিল ও, কারণ তারপরে বোনও জয়েন করে তোমার জয়েন করে এবং আমার সঙ্গে পোস্টার ডেট করেছে অনেকগুলো, হ্যাঁ এই করেছে রবিবার যেত আমার সঙ্গে, পরবর্তীকালে বাবা আমার সঙ্গে কাছে ডেসার ডেট করেছে বিষয়বস্তু। আজকাল তো আরও পিয়ারে অনেক অভিযানিক আছে, অনেক জায়গা আছে, কোথাও তো রাখতে হয়েছে, একটু সাফল্য রয়েছে। হ্যাঁ কিন্তু প্রথম সন্ধ্যাটা বলা যায় আগুন জ্বালানোটা, সেটা ইন্সপিরেশনটা ওর ইচ্ছে ছিল মনের মধ্যে, সেটাকে আমরা খুলে দিয়েছিলাম। হ্যাঁ সেই সব আমাদের একটা মানে প্রথম সন্ধ্যে জানার ব্যাপারটা আমাদের তো সেই খুবই হয়। যাই হোক পিয়ালি সাফল্য আমরা কামনা করবো অবশ্যই, এবার তোমাদের কাছ থেকে সবাইকে প্রণাম জানাচ্ছি। আমি তো প্রথম বড় ওই 5 বছর বয়সে তেনজিংরোগে শেখার এডমন্ড হিলারির যে এভারেস্ট বিজয় বলে গল্পটা ছিল উৎসবের বইতে, ওইটা তখন পড়েছিলাম। বিয়ে তো এত মনে গভীর দাগ কেটেছিল, তখন খুব বায়না পড়তাম, তখন মা বাবার সাথে ওই কেদার গঙ্গতি হোক, তখন তো মা কেন জানতাম ওই ক্ষেত্রগুলো, ওইগুলো সব দুর্গম জায়গায় ট্রেকিং এ যেতাম। এবার আমার পাহাড় এতটাই ভালো লাগতো, আনন্দ হতো আর কি, মানে ওখানে গিয়ে আমি দৌড়াতে শুরু করতাম পাহাড়ে। এবার সেইটার থেকেই না মানে আমার ওই জিনিসটা তৈরি হয়ে গিয়েছিলো, মানে মাউন্টেনিয়ারিং বিশেষ করে 1,000 মিটার অভিযানগুলোতে হার্ড লাংসটা তো বেশ করে স্ট্রং থাকতে হবে, আর ওখানেও তো হাই অল্টিটিউডে দৌড়ে খাড়াই দিয়ে দৌড়ে আর ওঠানামা এগুলো প্র্যাকটিস করার দরকার। কিন্তু 6-7 বছর বয়সে তো সেগুলো জানতামও না, বাবা মাও জানতো না, তো সেই যে মনের আনন্দে দৌড়ে দৌড়ে এগিয়ে যেতাম, আবার মা বাবা অনেক পিছনে, আবার খুঁজতে খুঁজতে মা বাবাকে খুঁজতে আসছি, পিছিয়ে আবার দৌড়ে দৌড়ে পেছনে আসছি, আবার ওদের খুঁজে পেলে আবার এগিয়ে যাচ্ছি দৌড়ে, মানে এইটা করতে করতে তখনও তো এই হিমালয়তে তো আশেপাশে ওই খাড়াই রক ওয়ালগুলো ওইগুলো নিজে নিজেই উঠতাম, তখন রক ক্লাইম্বিং এগুলো জানতাম না, তো এইরকম করতে করতেই হয়েছে। তারপর তো সেভেনে যখন ওই আমাদের নোটিশটা আসে যে ওরকম রক ক্লাইম্বিং করছি